রোববার রাশিয়ার একটি সামরিক হেলিকপ্টার বিধ্বস্তের দাবি করেছে ইউক্রেন। দেশটির সেনাবাহিনী জানায়, একটি ক্ষেপণাস্ত্রের আঘাতে হেলিকপ্টারটিকে মাটিতে নামানো হয়েছে। এদিকে শনিবার বিকেলে পুনরায় হামলা শুরুর পর রোববার আবারও মারিয়াপোলে যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে রুশ ও ইউক্রেন কর্তৃপক্ষ। এর আগে শনিবার স্থানীয় সময় সকাল থেকে অঞ্চলটিতে যুদ্ধবিরতি শুরু হলেও ওই অঞ্চলের মানুষ সময় মতো বের না হয় সিদ্ধান্ত স্থগিত করে অভিযান শুরু করে রুশ বাহিনী। সাধারণ মানুষদের জন্যই সাময়িক যুদ্ধবিরতি দেওয়া হয়, কিন্তু ইউক্রেনের জাতীয়তাবাদীরা মানুষদের বের হতে দেয়নি, উল্টো তারা আমাদের ওপর আক্রমণ চালিয়েছে। বাধ্য হয়ে আবারও অভিযান জোরদার করা হয়েছে। এদিন রুশ সেনাদের হামলায় একটি বিমানবন্দর ধ্বংস হয়ে গেছে বলে দাবি করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট। এ সময় রাশিয়ার সামরিক অভিযানের মুখে ইউক্রেনীয়দের অস্ত্র হাতে তুলে নিয়ে লড়াইয়ের আহ্বান জানান তিনি। যুদ্ধে লড়াইয়ের জন্য ন্যাটো ও তার মিত্রদের কাছে আরও সামরিক সহায়তা চেয়েছেন জেলেনস্কি। যারা যারা আমার কথা শুনছেন, সবার প্রতি অনুরোধ থাকবে, শত্রুদের বিরুদ্ধে রুখে দাঁড়ান, নিজেদের অধিকারের জন্য লড়াই করুন। তারা নিরীহ মানুষের উপর বোমা মারছে, আমাদের শিশুদের হত্যা করছে, স্কুল কলেজ সব জায়গায় হামলা চালাচ্ছে। এদিকে তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ানের সঙ্গে এক ফোন আলাপে নিজেদের দাবি মেনে নিলে ইউক্রেনের সামরিক অভিযান স্থগিত রাখা হবে বলে জানিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এ সময় দ্রুত অভিযান বন্ধের আহ্বান জানান এরদোয়ান। রাহানুল রানা, সময় সংবাদ।